নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। বন্ধুরা, আমার হাতে একটা গাছ ধরা আছে, এটার নাম হচ্ছে ফাইকাস লাইরেটা বা ফিডালি। তো বন্ধুরা, আপনারা জানতে চাইছেন, ভিডিওতে কমেন্টসে লিখছেন যে ফিডাল লিপের পাতা কেন পড়ে। তো বন্ধুরা, এই যে গাছটা দেখুন, এটা ফাইকাস গ্রুপের গাছ। ফাইকাস মানে বটটাও ফাইকাস, তো বট জাতীয় প্রজাতির, তো ফিডাল লিপ বলে। তো বন্ধুরা, এই যে গাছগুলো আমরা ঘরের ভিতরে না রেখে যেখানে যথেষ্ট আলো আছে, একটু ধরুন সকালের দিকে একটু রোদ আসলো, এরকম জায়গায় আমরা এই গাছটাকে রাখতে পারি। আচ্ছা, পাতা পোড়ার রোগটা কেন হয় সেটা আমি আসছি সেদিকে। আচ্ছা, এ সাধারণ মাটিতে হবে, আমাদের কাছে যে অন্য অন্য গাছ যে গাছ বসাই, বালি, ভার্মি, মাটি, এটা দিয়ে। এ সর্ষের খোল পছন্দ করবে না, নিম খোল পছন্দ করবে, হাড়ের গুঁড়ো পছন্দ করবে, শিংকুচি পছন্দ করবে, সঙ্গে আপনি ভিটামিন কিছু স্প্রে করতে পারেন। আচ্ছা, এখানে আপনার আমরা যে পাতা পোড়ার যে সমস্যাটা, এরা প্রচুর জল চায়, কারণ পাতাগুলো তো প্রচুর। যখন জল কম হয় তখন কি হয়, শিকড়গুলো ড্রাই হয়। যখনই শিকড় ড্রাই হয়, এই দেখুন, এই যেই এদের শিকড় না উপরের দিকে ভেসে ভেসে চলে আসে। বট জাতীয় যত গাছ, ফাইকাস জাতীয় যত গাছ আছে, সকলের না শিকড় সব উপরের দিকে চলে আসে। তো যখনই শিকড় ড্রাই ভাব হয়, তখনই না পাতা এরকম পোড়া একটা দাগ চলে আসে। তো পাতা পোড়ার থেকে রেহাই পেতে গেলে আমরা নিয়মিত জল দেব, নিয়মিত একে খাবার দেব, খাবারও যথেষ্ট খায়। আমরা প্রত্যেক 20-25 দিন বাদে বাদে যদি এই রকম একটা গাছ হয়, আমরা এই রকম গাছে ধরুন 4-5 গ্রাম খাবার 20-25 দিন গ্যাপে গ্যাপে দেব। জলটা আমরা বর্ষাকালে আমরা 2-3 দিন গ্যাপে গ্যাপে দেব, শীতের সময় একদিন বাদে একদিন দেব, আর এই রকম যে গরম পড়েছে এই রকম গরমে ডেলি দেব। আর গাছটাকে স্নান করাবো, আর আমরা যখন গাছটাকে স্নান করাবো না, পাতাতে না এরকম একটা জল দাগ চলে আসবে। এই যে জল দাগটা, আমরা একটা কাজ করতে পারি, সপ্তাহে একদিন ভিজে কাপড় দিয়ে আমরা যদি পাতাটা মুছে দিই তাহলে এই জল দাগটা চলে যায়। আর ফিডাল লিপের একটা খুব ভালো দিক হচ্ছে, এরা আমাদের ঘরের যে ধুলোগুলো আছে না, ধুলোগুলো টানে। এই দেখুন, এই যে ধুলোগুলো, এই গাছটা দেখছেন, এগুলো ধুলোগুলো টানছে। এ আমরা ধরুন বাথরুমে নিয়ে যদি শাওয়ার ছেড়ে রেখে পরিষ্কার করতে পারি, বা ভিজে কাপড় দিয়ে যদি মুছে পরিষ্কার করতে পারি, তাহলে গাছগুলো ভালো থাকবে। আচ্ছা, যখন এতটা লম্বা হয়ে যাচ্ছে, আমরা একে কেটে দিতে পারি। যদি কাটি তাহলে বুশি হবে। আর অনেকে সিঙ্গেল গাছ পছন্দ করেন, অনেকে ক্লাস্টার গাছ পছন্দ করেন। তো বন্ধুরা, আমরা এইখানে না এই গাছগুলোকে না 3টে করে গাছ দিয়েছি। এই দেখুন, আপনার গোড়াটার দিকটা দেখলেই বুঝতে পারবেন, 3টে করে গাছ দেওয়ার ফলে গাছগুলো যথেষ্ট বড় হয়েছে। তো একটু ঘন হয়, কম্প্যাক্ট হয়, দেখতে ভালো লাগে। আমাদের যাদের একটু ছোট জায়গা, তারা আমরা এই সিঙ্গেল গাছই রাখবো, ছোট ছোট গাছ রাখবো। আর মাটিতে আমরা যখন মাটিটা বানাবো, মাটিতে কোনো সার দেব না, একে খাবার হিসেবে সার দেব, কিন্তু মাটি যখন ছোট গাছকে বড় টবে দেব, সে সময় আমরা সার ব্যবহার করব না, প্লেন মাটিতেই দেব। জলটাই এর সমস্যা, এরা প্রচুর জল খায়। যেহেতু বট প্রজাতির গাছ, এরা অবশ্যই আমরা জল বেশি দেব, ভিটামিন অবশ্যই দেব, এনপিকে আমরা স্প্রে করতে পারি, তবে শুধু 19-19 বা 20-20, এইটুকুই। আর খুব একটা কিছু করতে হবে না। আর পাতা পোড়ার রোগটার জন্যে আপনারা জলের দিকটা খেয়াল রাখুন, জলটা একটু বেশিই দেবেন, ওভার ফিডিং করবেন না। আর মাটিতে কোকোপিটটা বাদ দিয়ে দেবেন, এই গাছগুলো কখনোই কোকোপিটে ভালো হয় না। কোকোপিট হলে পাতা ঝরতে থাকে, কারণ কোকোপিটটা তো পচতে থাকে, যখন পাতা পচে তখন কোকোপিট যখন পচবে সেই সময় আপনার রুট ড্যামেজ হবে, রুট ড্যামেজ হলেই এদের পাতা পড়বে, পাতা ঝরবে, এই সমস্যাগুলো হবে। তো বন্ধুরা, আমরা এই গাছগুলো ঘরে রাখতে পারি, শেড লাভিং প্ল্যান্টস, এরা অনেক রোদ্দুরে হবে না। তো বন্ধুরা, আমরা এই গাছগুলো অবশ্যই ঘরে রাখবো, ব্যালকনিতে রাখতে পারি, বা আমাদের সিঁড়ির ল্যান্ডিং এরিয়াতে রাখতে পারি। তো বন্ধুরা, আপনার
ফিড অ্যান্ড লিফের যে সমস্যাগুলো আছে, আশা করি একটু কেয়ার নিলেই ফিড অ্যান্ড লিফটা ভালো থাকবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।